গোপন সূত্রে অভিযান চালিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে খানিকটা দূরে 350 গ্রাম ব্রাউন সুগার সহ 11 লক্ষ টাকার ভারতীয় নোট উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মহদীপুর গ্রাম পঞ্চায়েতের লোটন মসজিদ এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে ব্রাউন সুগার এবং নগদ 11 লক্ষ টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 4 চাকার বোলেরো গাড়ি, সেটিকেও আটক করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ টাকা এবং ব্রাউন সুগার নিয়ে ওই দুই দুষ্কৃতীরা কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ধৃতদের 7 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতে আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মাদক কারবারির নাম প্রসেনজিৎ ঘোষ এবং নেশারুল ইসলাম। এদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। উদ্ধার হওয়া 350 গ্রাম ব্রাউন সুগারের বর্তমান বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও গাড়ির মধ্যে একটি ব্যাগে 11 লক্ষ টাকার ভারতীয় নগদ অর্থ মজুত করা ছিল। পুলিশ জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুরের লোটদ মসজিদ এলাকা থেকে 4 চাকার গাড়ি সহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই গাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ব্রাউন সুগার এবং বিপুল পরিমাণে ভারতীয় অর্থ উদ্ধার করা হয়েছে। ধৃত প্রসেনজিৎ ঘোষ ওই গাড়ি চালক ছিল এবং নেশারুল ইসলাম ওই গাড়ির মালিক। রাতের অন্ধকারে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে ধৃতরা কোথায় যাওয়ার পরিকল্পনা নিয়েছিল এবং এই ব্রাউন সুগারগুলি কোথায় পাচার করা হতো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অফিসার অনিমেষ সমাজপতি, কাজল ব্যানার্জি এবং অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়। লোটন মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয় টাকাগুলোর মধ্যে 200, 150, 20 ও 10 টাকার বান্ডিল রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়া হবে। শুনুন, গতকাল 6:30টার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একটা ভালো মানে ভলিউমের মোটা টাকার একটা ব্রাউন সুগারের লেনদেন হবে এবং সেটা লোটন মস্কোতে হবে এবং সেখানে 3 জন লোক আছে এবং সেখানে একটা বোলেরো গাড়ি নিয়ে হবে, এই ইনফরমেশনটি ছিল। তো এই ইনফরমেশনটা থাকার পরে আমাদের লুকোচুরি কাজল ব্যানার্জি এবং অভিজিৎ ভূমি করা ওখানে যাই, আমাদের এখান থেকে অনিমেষ ও যায়, ট্র্যাক করা হয়। ট্র্যাক করার পরে ওটা আমরা প্রায় 4, 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা ট্র্যাকে থাকি। থাকার পরে আমরা ওই লোটন মস্কোর কাছে একটা বোলেরো গাড়ি যাই এবং আমার 3 অফিসার ওখানে ছিল। থাকার পরে এবারে দেখা যায় যে ওদের কাছে 350 গ্রামের মতন ব্রাউন সুগার আছে। একটা বোলেরো গাড়ি নিয়ে এসেছিল, গাড়িটার নাম্বার হচ্ছে WB26K6871 এবং সেখানে একজন কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকে আমরা ধরে ফেলি, গাড়ির মালিক এবং আরেকজন মেন যে আসামি আছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ ঘোষ আর গাড়ি মালটা ডেলিভারি হওয়ার কথা ছিল, মানে যে ডেলিভারি মানে দেবে আর কি আরো মাল, সেখানে প্রায় 1.5-3 মানে 2-3 কিলো মাল নিয়ে আসার কথা ছিল। তো সে তখন যে কোনোভাবে ওই যে পালিয়ে গেলো হয়তো খবরটা পায়, কিন্তু ওদের কাছ থেকে আমরা 11 লাখ টাকা পাই এই মালটা মানে কেনার জন্য। ওরা টাকাটা নিয়ে এসেছিল, তো ওরা স্বীকার করলো যে হ্যাঁ আমরা 11 লাখ টাকা আমরা নিয়ে এসেছি এবং এই 11 লাখ টাকা দিয়ে এই মালটা ওরা কিনত, প্রায় 3-4 কিলো মাল হয়তো হতো। তারপরে আমরা টাকা সমস্ত সিজ করি এবং এদেরকে গ্রেপ্তার করি গাড়ি সমেত, দিয়ে 350 ব্রাউন সুগার আমরা পাই। আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং এই টাকার উৎস কি আছে এবং এই মালটা কোথা থেকে ওরা ডেলিভারি যে দিত, কোথা থেকে মালটা আসতো এবং কতজন মিলে এই মালগুলো কিনত, এইটা আমরা তার জন্য কোর্টে পাঠাচ্ছি, দিয়ে আমরা 10 দিনের জন্য রিমান্ড নিচ্ছি। এটা কোথায় পাচার করা হচ্ছিল স্যার? এটা লোটন মস্কোতে মালটা ডেলিভারি হতো, ডেলিভারি হয়ে হয় কালিয়াচকে করতো, কালিয়াচক মেন জায়গা, তার হয় তালখোলা, কিন্তু ডেলিভারি হতো ওখানে মালটা।